আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তাসলিমা ইয়াসমিন, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে খুব ভালো করে জেনে গেছো যে তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ 2 চলে আসছে। তাহলে এসো আজকে আমরা নির্ধারিত কাজটি দেখে নেই। দেখো, তোমাদের নির্ধারিত কাজ 2 এর অধ্যায় আসছে, অধ্যায় চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়গুলি থেকে আমরা পাঠ, চতুর্থ অধ্যায় পড়ব পাঠ 1, পঞ্চম অধ্যায় পড়ব পাঠ 11, আর ষষ্ঠ অধ্যায় পড়ব পাঠ 1। তাহলে আমরা এসো দেখি কি প্রশ্ন এসেছে তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটি। তোমাদের কাজ এসেছে সংক্ষিপ্ত প্রশ্ন, 1 নং-এ 4টি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্নটি আমরা প্রথমে প্রশ্নটি পড়ব, পড়ার পরে এই প্রশ্ন সম্পর্কিত যে অধ্যায় এবং পাঠগুলি এসেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি আমার ক্লাসটি সম্পূর্ণ ভালো করে দেখো, তাহলে তোমরা খুব সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলি সেই আলোচনা থেকেই সুন্দর করে তোমরা নিজের সৃজনশীলতার মাধ্যমে লিখতে পারবে। দেখো, প্রশ্নটা হচ্ছে ক-1-এর ক, ফসলের মৌসুম বলতে কি বুঝো? খ, রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য কি? গ, মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কি কি? গ, মুরগির খামারে খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ? তারপর 2-এ প্রশ্ন এসেছে নির্ধারিত কাজ কাঁঠাল গাছ সম্পর্কে নিচে 6টি পূরণ করো। কতে আছে কি ধরনের উদ্ভিদ? এখানে পর্যবেক্ষণের বিষয় এখানে হচ্ছে গাছের বৈশিষ্ট্য। খ হচ্ছে কাণ্ডের বৈশিষ্ট্য, বীজের বর্ণ, ফুলের বর্ণ, কোথায় কোথায় চাষ হয়, কেমন মাটিতে চাষ হয়। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টটি লেখার সময় অবশ্যই নিজের সৃজনশীলতা প্রয়োগ করবে এবং লেখা সুন্দর করবে, উপস্থাপনটি খুব সুন্দর করবে। তাহলে চলো আজকে আমরা আলোচনায় চলে যাই। তাহলে আমাদের প্রথম চতুর্থ অধ্যায় পাঠ 1 হচ্ছে কৃষি মৌসুম। আমরা প্রথমে আজকে কৃষি মৌসুম সম্পর্কে বিস্তারিত জানবো। তোমরা যদি এই ডায়াগ্রামটি, এই চিত্রটি খুব সুন্দর করে বুঝে নাও এবং আমার আলোচনাটি শোনো, তাহলে তোমরা এই অ্যাসাইনমেন্টের এই পাঠ থেকে যে প্রশ্নগুলি এসেছে খুব সুন্দর করে লিখতে পারবে। দেখো, প্রথমে আমাদের অধ্যায় 4-এ পাঠ 1 হচ্ছে, পাঠের নাম হচ্ছে কৃষি মৌসুম। শিক্ষার্থী, আজকে আমাদের আগে প্রথমে জানতে হবে কৃষি মৌসুম অর্থাৎ ফসলের মৌসুম বলতে আমরা কি বুঝি। ফসলের মৌসুম বলতে আমরা বুঝি শিক্ষার্থীরা, একটি ফসলের বীজ বপন থেকে শুরু করে তার বৃদ্ধি, ফুল ফল হওয়া এবং একদম সংগ্রহ পর্যন্ত এই যে মাঝখানে যে সে সময়টা পেল, এই সময়টাকেই বলা হয় সেই মৌসুমের, সেই ফসলের মৌসুম। তাহলে আমরা খুব সুন্দর করে জেনে গেলাম যে একটি ফসলের মৌসুম বলতে কি বুঝি। শিক্ষার্থী, আমরা খুব ভালো করে জানি আমাদের কৃষি মৌসুমগুলো বাংলাদেশের জলবায়ু ও আবহাওয়ার উপর খুবই সম্পর্কিত, তাই না? যে বাংলাদেশের জলবায়ু যখন যেমন, সে অনুযায়ী আমাদের ফসলগুলো নির্ধারণ করতে হয় উৎপাদনের জন্য। তাহলে আজকে এসো, আজকে আমরা এই ডায়াগ্রামটি আগে খুব সুন্দর করে বুঝে নেই। দেখো, আমরা যদি কৃষি মৌসুমটাকে কি করি, আমরা কৃষি মৌসুমটাকে আমাদের 3টি ভাগে ভাগ করতে হবে। একটি হচ্ছে রবি মৌসুম, আরেকটি হচ্ছে খরিফ 1, খরিফ 2। তাহলে দেখো, খরিফ রবি মৌসুমের সময়কাল হচ্ছে আশ্বিন থেকে ফাল্গুন পর্যন্ত। তারপর হচ্ছে খরিফ 1-এর হচ্ছে টোটাল খরিফ হচ্ছে চৈত্র থেকে ভাদ্র, আর যদি আমরা খরিফ 1 ধরি চৈত্র থেকে জ্যৈষ্ঠ, আর খরিফ 2 ধরি আষাঢ় থেকে ভাদ্র। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমরা খুব ভালো করে জেনে গেলাম যে কৃষি মৌসুমের কোন মৌসুমের সময়কাল কোনটি, কোন মাস থেকে কোন মাস পর্যন্ত। এখন আমরা জানবো শিক্ষার্থীরা যে বাংলাদেশের যে জলবায়ু আছে, সেই জলবায়ু কিভাবে ফসলের উপর নির্ভর করে। আমরা জানি বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে এবং সেই এলাকার মাটির উপর নির্ভর করে আমাদের ফসল নির্বাচন করতে হয়। এখন জলবায়ু অনুযায়ী আমাদের মৌসুম, কোন মৌসুমে কেমন বৈশিষ্ট্য থাকে, এটি খুবই গুরুত্বপূর্ণ এইখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্টেও প্রশ্ন এসেছে। দেখো, আমরা প্রথমে জানবো রবি মৌসুম, এই রবি মৌসুমের বৈশিষ্ট্য কি থাকে। এই রবি মৌসুমের সময় তোমার তাপমাত্রা থাকে কম এবং বৃষ্টিপাত থাকে, প্রথম দিকে একটু বৃষ্টিপাত থাকে, তারপর কম থাকে। তারপর হচ্ছে বায়ুর আর্দ্রতাও
কম থাকে। তাহলে রবি মৌসুমের বৈশিষ্ট্যগুলি দেখলাম আমরা, সবই কম থাকে। তারপর হচ্ছে খরিফ মৌসুম। খরিফের একে যদি আসি আমরা, খরিফের একে তোমার তাপমাত্রা, খরিফ এককে আমরা গ্রীষ্মকালীন মৌসুমও বলা হয়। তাহলে খরিফের একে তাপমাত্রা বেশি থাকবে, এখানে তোমার মাঝারি বৃষ্টিপাত হবে, তবে ঝড় বৃষ্টিটা বেশি হয় এখানে, এবং বায়ুর আর্দ্রতাটাও বেশি থাকে। আর খরিফ দুই, খরিফ দুইয়ের যদি বৈশিষ্ট্য আমরা জানতে যাই, খরিফ দুইয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আর এখানে বায়ুর আর্দ্রতাটাও মাঝারি থাকে এবং তাপমাত্রাটাও মাঝারি থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা খুব সুন্দর করে এই ডায়াগ্রামের মাধ্যমে জেনে গেলাম যে বাংলাদেশের কৃষি মৌসুমের সময়কাল এবং বৈশিষ্ট্য। আমরা এইভাবে যদি আবার ইংরেজি মাসটা দেখি, তাহলে আমরা মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য মার্চ হচ্ছে রবি মৌসুম, আর মধ্য মার্চ থেকে মধ্য জুন হচ্ছে খরিফ এক, মধ্য জুন থেকে মধ্য সেপ্টেম্বর হচ্ছে খরিফ দুই। তাহলে শিক্ষার্থী, আশা করি এই আলোচনা থেকে তোমরা এই অ্যাসাইনমেন্টের ক এবং খ এর প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দিতে পারবে। এখন দেখো আমরা অধ্যায় পাঁচ, দেখো অধ্যায় পাঁচ পাঠ এগারো, অধ্যায় পাঁচ এবং পাঠ এগারোতে আছে মুরগির খাদ্য ও পানি ব্যবস্থাপনা। শিক্ষার্থী, আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, একটি খামারে মুরগির খাদ্য ব্যবস্থাপনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ মুরগির খাদ্যের উপরই নির্ভর করে তার উৎপাদনটা, তার রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হওয়াটা, সবকিছু লাভ ক্ষতি সবকিছু নির্ভর করে মুরগির খাবারের উপর। আর আমরা জানি যে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী হাঁস মুরগি পালন খুবই সুবিধাজনক, তবে আমাদের প্রচুর পরিমাণে জ্ঞান থাকতে হবে যে কিভাবে আমরা কোন কৌশলে আমরা এই মুরগি পালনটি করব। সেই ক্ষেত্রে মুরগির খাদ্যটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর এদিকে মুরগি প্রচুর পরিমাণে পানি খায়, তাই খাদ্য এবং পানি খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা খুব ভালো করে জানি যখন দেশি মুরগি আমরা ছেড়ে পালন করি, তখন সে কি করে, নিজের খাবার নিজে সংগ্রহ করে, কিন্তু সে সুষম খাদ্যটি পায় না। কিন্তু এখন আমরা যখন বাণিজ্যিকভাবে বেশি পরিমাণে আমিষের চাহিদা পূরণ করতে চাচ্ছি, মুরগি পালন করছি, তখন আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদেরকে সুষম খাদ্য দিতে হবে অধিক পরিমাণে আমাদের আমিষ পাওয়ার জন্য। আর আমরা কি জানি সুষম খাবারে আমাদের কি কি পুষ্টি উপাদান থাকে, শর্করা, আমিষ, ভিটামিন, চর্বি, খনিজ লবণ, তাই না? তাহলে শিক্ষার্থী, এখন আমরা দেখব যে কোন পুষ্টি উপাদানে কি কি উপকরণের মাধ্যমে আমরা কোন কোন পুষ্টি উপাদানটা পেয়ে থাকি এই মুরগির জন্য। দেখো শর্করা, আমরা শর্করা পেয়ে থাকি মুরগির জন্য গম, ভুট্টা, চালের খুদ, চালের কুড়া, গমের ভুসি ইত্যাদি। তারপর আমিষ পেয়ে থাকি শুটকি মাছের গুঁড়া, সয়াবিন মিল, তিলের খোল, সরিষার খোল ইত্যাদি। স্নেহ, সয়াবিন তেল, সরিষার তেল, তিলের তেল ইত্যাদি। খনিজ লবণ, দেখো খনিজ খাদ্য লবণ, হাড়ের গুঁড়া, ঝিনুক ও শামুকের গুঁড়া, ভিটামিন ও খনিজ মিশ্রণ থেকে আমরা পেয়ে থাকি, ভিটামিনটা পেয়ে থাকি আমরা শাক সবজি, ভিটামিন মিশ্রণ ইত্যাদি। আর পানি পেয়ে থাকি আমরা মুরগির জন্য টিউবওয়েল ও কূপের বিশুদ্ধ পানি। তাহলে শিক্ষার্থীরা, আমরা খুব ভালো করে জেনে গেলাম যে মুরগির খাদ্য, সুষম খাদ্যের জন্য কোন পুষ্টি উপাদানগুলি দরকার, এবং সেই পুষ্টি উপাদান পাওয়ার জন্য আমাদের কোন কোন উপকরণ থেকে আমরা পেতে পারি। এখন আমরা জানবো যে মুরগিকে আমরা প্রতিটি মুরগিকে প্রতিদিন আমরা কতটুকু খাবার দিব। প্রতিটি বাচ্চা মুরগির জন্য আমরা প্রতিদিন 10 থেকে 15 গ্রাম খাদ্য দিব। তারপর বয়স্ক মুরগির জন্য আমরা 100 থেকে 120 গ্রাম খাবার দিব। আর পানি দিব হচ্ছে বিশুদ্ধ পানি 200 মিলিলিটার, এবং প্রতিদিন আমরা খাদ্য এবং পানির পাত্রটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কারণ এই খাবার এবং পানির মাধ্যমেই তাদের রোগ প্রতিরোধক্ষম, পানির মাধ্যমেই তাদের অনেক রোগ জীবাণু তাদের আক্রমণ করতে পারে, তাই আমাদের এই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে শিক্ষার্থী, আমরা খুব সুন্দর করে এখান থেকে যে আলোচনাটি করলাম, আমরা অ্যাসাইনমেন্টের এই প্রশ্ন গ এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তর খুব সুন্দর করে আমরা পেয়ে যাব। এখন দেখো আমরা কি পড়বো, অধ্যায় ছয়ের পাঠ এক নিয়ে। পাঠ একে আছে আমাদের ফলদ বৃক্ষ কাঁঠালের পরিচিতি ও গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব এই অ্যাসাইনমেন্টের আঙ্গিকে। দেখো আমরা যদি এটাকে আমরা কাঁঠাল, দেখো একটা কাঁঠাল গাছ আঁকানোর চেষ্টা করেছি, এই কাঁঠাল গাছ থেকে আমরা এই বিষয়গুলি সম্পর্কে জানবো আমরা। দেখো বিষয়টি প্রথম হচ্ছে বৃক্ষের ধরন, প্রথমে আমরা জানবো বৈজ্ঞানিক নাম কি,
আর্টোকার্পাস হেটারোফাইলাস হচ্ছে কাঁঠালের বৈজ্ঞানিক নাম। আর এখানে বলছে বৃক্ষের ধরন, অর্থাৎ কাঁঠাল কি ধরনের বৃক্ষ। কাঁঠাল হচ্ছে দ্বিবীজপত্রী, কাষ্ঠল এবং চিরহরিৎ বৃক্ষ। দ্বিবীজপত্রী বলতে কি বোঝায়, যে কাঁঠালের বীজপত্রটা হচ্ছে দুইটি থাকে, আর কাষ্ঠল মানে এটা হচ্ছে কাঠ জাতীয় বৃক্ষ, আর চিরহরিৎ মানে বোঝানো হচ্ছে যে যে এলাকায় কাঁঠালের চাষ করা হয়, বাগান করা হয়, সেখানে কি হয়, সবুজ ঘেরা মনোরম পরিবেশ সৃষ্টি হয় এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং শীতল আবহাওয়া থাকে, এর জন্য একে বলা হয়েছে চিরহরিৎ বৃক্ষ। তারপর হচ্ছে কাণ্ড, কাঁঠালের কাণ্ড, কাঁঠালের কাণ্ড থাকে শক্ত এবং হলদে বর্ণের থাকে, কাঁঠালের কাণ্ডটা থাকে শক্ত এবং হলদে বর্ণের কাঁঠাল গাছের। তারপর হচ্ছে বীজের বর্ণ, কাঁঠাল বীজের, কাঁঠালের বীজটা থাকে সাদা বর্ণের। ফুল, তারপর হচ্ছে ফুল থাকে তোমার, ফুল থাকে সবুজ বর্ণের। তারপরে পাতা, কাঁঠালের পাতা থাকে সরল এবং ডিম্বাকার। রোপণের সময়, কাঁঠালের বীজ রোপণের সময় হচ্ছে শ্রাবণ এবং ভাদ্র মাস। বাগান এবং চাষের এলাকা, বাগান করা হয় কোথায়, চাষ করা হয়, বাগান করা হয় তোমার ময়মনসিংহ, তারপর হচ্ছে গাজীপুর, মধুপুরের ভাওয়াল এলাকায়, আর চাষ করা হয় সিলেট, রংপুর এবং চট্টগ্রাম এলাকায়। তারপর হচ্ছে কুয়ার ধরন, কাঁঠালের কুয়া হচ্ছে তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অর্ধশক্ত, আরেকটা হচ্ছে ওটাকে বলা হয় খাজা কাঁঠাল, আরেকটা হচ্ছে তোমার খাজা কাঁঠাল থাকে একটা, তারপর আছে নরম রসালো একটা কাঁঠাল আছে, আর একটা হচ্ছে অর্ধশক্ত কাঁঠাল। আচ্ছা, তারপর হচ্ছে মাটি, কাঁঠাল গাছে রোপণের জন্য উপযুক্ত মাটি হচ্ছে পলি দোআঁশ মাটি। পলি দোআঁশ মাটিতে খুব ভালো কাঁঠাল হয়, এছাড়া এমনিতে আঞ্চলিকভাবে বলা হয় উঁচু লালযুক্ত মাটিতে কাঁঠাল ভালো হয়। এখন আমরা পড়ব গুরুত্ব, আমরা খুব ভালো করে জানি কাঁঠাল আমাদের জাতীয় ফল, আর এখানে আমাদের কাঁঠালের গুরুত্ব অনেক বেশি। কাঁঠাল থেকে আমরা পুষ্টি উপাদান পেয়ে থাকি, যেমন শর্করা পেয়ে থাকি, ভিটামিন পেয়ে থাকি, আর এছাড়া কাঁঠাল থেকে আমরা কি পাই, উন্নত মানের কাঠ পেয়ে থাকি, এবং এই কাঠগুলি খুবই দামি হয় এবং অনেক ভালো মূল্যে বিক্রি করা যায়, এবং এটা খুব ভালো পলিশ নেয়, এবং এটা দেখতে হলদে এবং শক্ত বর্ণের কাঠটা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই কাঁঠালের এই পরিচিতি এবং গুরুত্ব থেকে যে আলোচনাগুলি জানলাম, সেগুলি থেকে তোমরা এই অ্যাসাইনমেন্টের এই, আশা করি এই টেবিলটি খুব সুন্দর করে পূরণ করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা যদি এই ক্লাসটি খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমরা অবশ্যই এই অ্যাসাইনমেন্টে খুব ভালো একটি মন্তব্য পাবে, এবং তোমাদের নিজের সৃজনশীলতা অনুযায়ী দিয়ে তোমরা কী করবে, খুব সুন্দর করে সুন্দর হাতে লিখে উপস্থাপন করবে। তো শিক্ষার্থীরা, আজকে আর নয়, অন্য আরেক দিন দেখা হবে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মার কথা মতো চলো, এবং অবশ্যই লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।